হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ আমি এখান থেকে স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কালকে থেকে, আর আজকে আমার শাশুড়ি মানে একরকম ভেবেছিলাম কিন্তু আরেক রকম হয়ে গেল সকাল সকালই। আসলে আজকে শাশুড়ি মাদের ইপিএফএ মানে ওই গাছ সংক্রান্ত ফেসবুকে এখন যে নতুন গ্রুপটা আছে, তো সেখানে আজকে একটা মিট হওয়ার কথা ছিল চন্দননগর স্ট্যান্ডে, কিন্তু সেটা বৃষ্টি হওয়ার কারণে ক্যান্সেল হয়ে গেছে। তো মা আর বাবা গেছে এখন বাজারে, আর এখানে আমার এই যে সকালবেলা ভাত হয়ে গেছে, ভাতটাকে ঢালবো। তো ভাবলাম ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করে দিই। আর আজকে আমার কালকে একটা কেকের অর্ডার আছে, তো সেই কেকটা আমি ভেবেছিলাম যে ধীরে সুস্থে যেহেতু ডিম দিয়ে বানাতে হবে, তো তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে একটু মাছ মাংস ডিম একটু আলাদা করে মানা হয়, তো তার জন্য ওই জন্য কেকটা আর কি আমি সকাল সকাল বানাতে, মা বাবা যেই দেখলাম যে বাজারে গেছে, তো আমি ভাবলাম ঠিক আছে এই সুযোগ, এই চান্সে আমি ধীরে সুস্থে কেকটা বানিয়ে নিতে পারবো। তো চলো কেকটা আমি বেক করতে বসিয়ে দিয়েছি, আর এখানে এখন আমি ভাতটা জাস্ট ঢালবো, তারপর মা বাবা বাজারে গেছে, দেখা যাক কী রান্না বান্না হয়। তোমরা তো জানোই যে আমি কেক গ্যাসে করি, তো এই যে আমার কেক এখানে স্ট্রবেরি ফ্লেভারের হবে, তো মোটামুটি হয়ে গেছে, শুধু জাস্ট মাঝখানটা একটু বেক হবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে তোমার ভাইয়ের যে বন্ধু আছে জিৎ, ও নেবে ওর গার্লফ্রেন্ডের জন্য আর কি কেকটা। তো অনেক দিন থেকে আমাকে মানে আমার শরীর খারাপ যখন ছিল তখন আমাকে বলছে দিদি তুমি বানিয়ে দিতে পারবে তো, বানিয়ে দিতে পারবে তো, প্লিজ আমাকে বানিয়ে দিও, ক্যান্সেল করো না। তো অনেক রিকোয়েস্টে কেকটা আর কি, তো কীরকম কী শেষ পর্যন্ত হয় আমাকে ছবি পাঠিয়ে দিয়েছে, সেরকমই চেষ্টা করব। তার মধ্যে কিছু কিছু জিনিস চেঞ্জ হবে আমাকে বলে দিয়েছে, তো দেখা যাক কতদূর কী দাঁড় করাতে পারি, তোমাদের তো শেয়ার করবো। কালকে কেকটা নেবে, আমাকে মোটামুটি আজকের মধ্যে অলমোস্ট রেডি করতে হবে, কারণ কালকে দুপুরের মধ্যে কেকটা নেবে, আর যেহেতু রান্নাবান্নার চাপ থাকে আমি কেকটা সকালবেলা কালকে রেডি করতে পারবো না, তাই আমাকে আজকে রাতের মধ্যেই কেকটা রেডি করতে হবে। তো চলো এদিকে কেকটা হোক, আর আমি ঝটপট করে আমার কাজগুলো করে নিই। আমাদের সাথে তো শেয়ার করা হয়নি যে আমার কেকটা কীরকম দেখতে চায়, কেকটা না আমি এখানে ঢাকা দিয়ে রেখেছি। এই যে এটা হচ্ছে আমার কেকটা, রেড কালার কিন্তু এখন এরকম এখানে লাগছে। এই যে ভীষণ সফট হয়েছে কেকটা, তো এই যে এটা হচ্ছে আমার কেকটা। এখন তো রান্নাবান্না করছি, আর ঘরে আসলাম একটুখানি কথা বলতে। আজকে রান্না হচ্ছে অল্প করে ডাল ছিল সেটা গরম করে রেখেছি, আর হচ্ছে গাটি কচুর তরকারি করেছি অল্প করে, আর হচ্ছে ইলিশ মাছের তেল, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা, ব্যাস এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো ঝটপট করে নিই, ভাত টাত সব কিছু তো হয়ে গেছে দেখালাম, সেটা এখন মাছের ঝোল সরি মাছটা ভাজলেই হয়ে যাবে। এখানে এই যে এখন দেখতেই পাচ্ছ মা এখানে কি করছে, গাছগুলোতে না সব দুদিন তো পুরো টানা বৃষ্টি হয়েছে, তাই গাছগুলোতে এখানে পুরো এক গামলা গামলা জল জমে গেছে। এই যে দেখো এগুলো কিন্তু মা জল দেয়নি, এগুলো কিন্তু বৃষ্টির জলটাই পুরো জমে জমে আর কি এরকম হয়ে গেছে। তো এখানে মোটামুটি অনেক গাছই আছে, তো সেগুলোকে মা আর কি এখানে ঠিকঠাক করছে, না হলে যেগুলো ছোটো ছোটো গাছ সেগুলো তো পুরো ডুবে গেছে, আর না হলে গাছগুলো পুরো নষ্ট হয়ে যাবে। এবার চলো আমি ওদিকে গিয়ে রান্নাবান্না শুরু করি। যেরকম তোমাদের বলেছিলাম যে ইলিশ মাছ ভাজা করবো, তো ইলিশ মাছগুলো না খুব টেস্টি ছিল কিন্তু একটু নরম নরম ছিল, একটু ভেঙে গেছিলো, তার জন্য এখানে যে কটা মাছ ছিল সব কটাই ভেজে নিয়েছি, আর বাকি ভালো চার পিসের মতো আছে সেই চার পিস রেখে দিয়েছি, একজন ঝোল একদিন ঝোল বা ভাপা হবে। তো এই যে আমার স্নান করা হয়ে গেছে, পুজো দেবো এখন, তারপর সিঁদুর পড়বো, তারপর পুজো দেবো। বৃষ্টি পড়ছে বাইরে, ব্যাপার দিয়ে চাঁদে ফুল ধরতে যাবো, কী করে যাবো জানি না। চলো ঝটপট করে সিঁদুরটা পরে নিই। ছাদে তো চলে এসেছে ফুল তুলতে, বৃষ্টিটা অল্প অল্প থেমেছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে দারুণ লাগছে। আর ওই গাছটাতে দেখো কতগুলো ফুল ফুটেছে, না হলুদ এই ফুলগুলোতে না মানে পুরো গোপালদের জায়গাটা ভরে যায়, এত ভালো লাগে দেখতে। তো পুজোটা দিই, ফুলটা তুলি, দিয়ে তারপরে দুপুরবেলা আজকে সৌমেনদা আর কাকিমার আসার কথা আছে মাকে দেখতে, জানি না আসবে কি না, যা ওয়েদার। তো এই আর কি, ওরা যদি আসে তাহলে আমি কেকটা বিকেলে রেডি করব, একটু শুয়ে টুয়ে সন্ধ্যাবেলা রেডি করব, টাইম এখনও অনেক আছে। ভাইটাকে বলেছে কালকে সকালে আসতে, আমি রাত্রেও করে নিতে পারবো, কোনো চাপ নেই, সেরকম বেশি কোনো ডিজাইনের কাজ নেই, তো তাই চাপটা একটু কম আছে।
তো চলো ফুলটা তুলে নিয়ে পুজো দিতে যাই। Much later. দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে কি করবো ভাবলাম, তাই ভাবলাম যে কেকটাই রেডি করে ফেলি যতটাই গিয়ে রাখতে পারবো। আসলে আমাদের ফ্রিজটা যেহেতু একটু প্রবলেম করছে, তো তার জন্য আর কি তাড়াতাড়ি করে ভাইটাকে বলেছি কেকটা এসে নিয়ে যেতে। তো আমি ক্রিমটাও এক ফাঁকে করে রেখেছিলাম পুজো টুজো দিয়ে। তো তারপর আমি এখানে কেকটা রেডি করছি, দেখতেই পাচ্ছ এখানে আমি কেকের ভালো করে স্পঞ্জগুলো দিয়ে নিচ্ছি আর তার মধ্যে ক্রিম দিয়ে, আর স্ট্রবেরি ফ্লেভারে যেহেতু ছিল কেকটা তো স্ট্রবেরি ক্রাশ দিয়ে এখন আমি ক্রাম কোটিং করে ফ্রিজে সেট হতে রেখে দেবো। তারপর পরে আর কি টাইম করে করে তো এরপর আমি কেকটা পুরো রেডি করে নেব। তো তোমাদের সাথে এরপরে আর কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ আমার না কেকটা রেডি করতে করতে খেয়ালই ছিল না যে আমাকে ভিডিও করতে হবে। তো যেরকম যতটুকু পেরেছি না পেরেছি তোমাদের সাথে কেকটা শেয়ার করলাম, তোমরা দেখো। তো এই যে এখন আমার ক্রাম কোটিং হয়ে গেছে, আর ক্রাম কোটিং করার পর আর ফিনিশিং একটুখানি ভালো করেই দিয়ে আমি একদম কিন্তু ফ্রিজে সেট হতে রেখে দেবো। এরপর দেখা হচ্ছে পরে। হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে তো কেকের বানাচ্ছিলাম যে সেটা অবধি লাস্ট তোমাদের দেখিয়েছি, তারপর একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো সেটার ভিডিওটা শেয়ার করা হয়নি, খেয়ালই ছিল না। তো চলো আজকে তোমাদের কেকটা এই যে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো তোমাদের কেকটার ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিই, কীরকম কী হয়েছে, কীরকম কী আমি বানাতে পেরেছি। চলো এই যে দেখো, এটা হচ্ছে কেকটার ফাইনাল লুক। এখানে লেখা আছে ইউ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন ইন মাই লাইফ, হ্যাপি বার্থডে মাই বাবু। ব্যাস এটা হচ্ছে কেকটার ফাইনাল লুক। তো তোমরা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমাকে। তো চলো কালকে সেই ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আজকের মতো টাটা অ্যান্ড বাই।